এই ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রেও অনেকেই মনে ধরনের আলোচনা করতেছেন যে ওটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। আরো কি বন্ধ হবে, এই ধরনের কোন ডিসিশন হয়েছে কিনা, বা কি কোন অবস্থায় আছেন? এটাও অনেকটা পিএসডব্লিউ এর মতো, যে শোনা যাচ্ছে যে ডিপেন্ডেন্ট ভিসার ক্ষেত্রে এক ধরনের বিষয় আসতে পারে। এর মধ্যে কারণ হচ্ছে কি, এটা কিন্তু মিস ইউজ হচ্ছে। হ্যাঁ, অনেক যিনি স্টুডেন্ট কিন্তু পড়াশোনা করতে আসতেছেন এবং যাদের ডিপেন্ডেন্ট আছে, হাজব্যান্ড বা ওয়াইফ আছেন এবং যারা ম্যারিড, কিন্তু দুঃখজনক হলেও কিছু কান্ট্রি আছে থার্ড ওয়ার্ল্ডের যারা এই সুযোগটাকেও কিন্তু মিস ইউজ করেছেন। তো মিস ইউজের বিষয়টি সরকারের কাছে অনেকটা স্পষ্ট, কিন্তু সরকার প্রমাণ না থাকার কারণে অনেক সময় সে ব্যাপারে সরকারি আইনগত ভাবে তারা কোনো ডিসিশন নিতে পারে না, যার কারণে দেখা গেছে যে সরকার বুঝতে পারছে আসলে কি হচ্ছে, কিন্তু ওইটা ওইভাবে স্পেসিফিক কোনো ডিসিশন নিতে না পারে, সামগ্রিক ভাবে একটা ডিসিশন নিতে পারে যে স্পাউস আর ডিপেন্ডেন্ট আলাদা হবে না। তো সেটারও এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি কবে থেকে এটা করবে। এই নতুন সেশনে যখন কোনো ডিক্লারেশন আসবে তখনই হবে, নাকি এটারও পিএসডব্লিউর মতো একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হতে পারে যে এই সময়ের পর থেকে যারা আসবেন তারা তারা আর তাদের ডিপেন্ডেন্ট বা স্পাউস তারা আনতে পারবেন না? তো এইটা যদি সিদ্ধান্ত, এই ধরনের কোন সিদ্ধান্ত ফাইনালি নেওয়া হয়, আমি মনে করি যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা হিউজ পরিবর্তন হবে, এবং এই ক্ষেত্রে ভুক্তভোগী হবে সবার আগে ইউকের ইউনিভার্সিটি গুলো। কোভিড-19 সময় আমাদের ইউকের ইউনিভার্সিটি গুলো যে ধরনের অর্থনৈতিক একটা সমস্যার মধ্যে পড়েছিল, সেটা থেকে উত্তরণের জন্য তাদের এটা একটা বিরাট সুযোগ ছিল যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুট করা, এবং তারা আগেও করতো, সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়েছিল, এবং এর মাধ্যমে অর্থনৈতিক একটা ভালো একটা অবস্থায় বিভিন্ন ইউনিভার্সিটি গুলো পৌঁছে গিয়েছিল। তারপর সরকারের উপরে চাপ গুলো কম পড়েছিল, যে এখন যদি ফাইনালি ডিপেন্ডেন্ট বা স্পাউস আনার ক্ষেত্রে এক ধরনের ব্যারিয়ার সৃষ্টি করা হয়, তাহলে প্রথমত ইউনিভার্সিটি গুলোই ভুক্তভোগী হবে, কারণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা, বিশেষ করে যারা ম্যারিড মাস্টার্স করতে আসেন বা পিএইচডি করতে আসেন, তাদের পক্ষে তাদের হাজবেন্ড বা ওয়াইফকে দেশে রেখে এখানে আসা অনেক ক্ষেত্রেই সবাই ডিসিশন এভাবে নিতে পারবেন না। স্পেশালি যারা ফিমেল স্টুডেন্ট এবং যাদের বেবি আছে, তারা তাদের বাচ্চাদেরকে নিজ দেশে রেখে এই দেশে পড়াশোনা করার জন্য আসাকে কোনোভাবেই তারা প্রায়োরিটি দিবেন না। এক্ষেত্রে যদি তাদের স্পাউস বা হাজবেন্ডকে তারা নিয়ে আসতে পারেন, তাহলে যেটা হয়, যেদিন তাদের ক্লাস থাকে, ক্লাস চলাকালীন সময়, সেই সময়টা অন্তত তাদের স্পাউস বেবি লোকাস্টারের কাজটা করেন, যার কারণে তাদের পক্ষে ক্লাস করা, স্টাডি কন্টিনিউ করা, সে ব্যাপারগুলো অনেকটা সহজ হয়ে যায়। কারণ একটা ভিন্ন পরিবেশ থেকেই, নতুন একটা দেশে, নতুন একটা পরিবেশে, যেখানে কালচার বলেন, ওয়েদার বলেন, ফুড বলেন, আনুষঙ্গিক কোনো কিছুই কিন্তু অন্য দেশের সাথে, মানে বাংলাদেশ থেকে যদি কেউ ইউক্রেনে আসতে চায়, বাংলাদেশের সাথে এখানে কোনো কিছু মিল নেই, তাহলে এখানে আসার পরে তার মানসিক সাপোর্টের একটা প্রয়োজন হয়, তার ডিপেন্ডেন্ট বা স্পাউস এই সাপোর্ট বা সমর্থনটা তাদেরকে দিয়ে থাকেন, এবং বেবি থাকলে বেবি লুক আফটারের মাধ্যমেও ফিজিক্যাল সাপোর্টটা সাধারণভাবে দিয়ে থাকেন। এটা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিদেশে এসে পড়াশোনা করতে গেলে। তো স্টুডেন্ট এই ক্ষেত্রে যদি এই ধরনের একটা ডিসিশন আসে, তাহলে অবশ্যই আমি বলবো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একটা একটা অংশ কমে যাবে, যারা ম্যারিড তাদের আসার ক্ষেত্রে অনেকেই হয়তো আসবেন না, কিন্তু আনম্যারিড যারা আছেন তাদের আসার প্রবণতাটা বা তাদের জন্য ভিসা হওয়াটা বা অ্যাপ্লিকেশন বা আগ্রহ এটা আগের মতোই থাকবে বলে আমার বিশ্বাস। বাট যারা ম্যারিড, যাদের বেবি আছে, এদের ক্ষেত্রে এটা একটা ইম্প্যাক্ট করবে নেগেটিভলি। এবং ইউনিভার্সিটি গুলো, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন কমে যাবে তখন কি হবে, ইউনিভার্সিটি গুলো অর্থনৈতিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। ইউনিভার্সিটি গুলো যখন দেখবে যে বিগত বছর বা তার আগের বছর যে অর্থনৈতিক ভাবে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে ফি নেওয়ার মাধ্যমে তারা যে স্বাবলম্বী হয়েছিল বা লাভবান হয়েছিল, সেক্ষেত্রে যখন বাঁচা পড়বে তখন লোকাল স্টুডেন্টের ক্ষেত্রে তারা সে ফিটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, নিশ্চিত ভাবে একটা অংশ বাড়িয়ে দিতে পারে। এবং লোকাল স্টুডেন্টের উপরে ফিস বাড়িয়ে দিলে এই দেশে যারা ব্রিটিশ পড়াশোনা করছে উচ্চশিক্ষা, তাদের মধ্যে এটার একটা নেগেটিভ প্রভাব পড়বে। এবং অনেকেই আমরা জানি যে উচ্চশিক্ষার জন্য সরকার থেকে তারা ফাইন্যান্স ক্লেম করে থাকেন, লোন নিয়ে থাকেন, স্টুডেন্ট লোন, তাহলে লোনের হারও বাড়বে, আলটিমেটলি সরকারের উপর বা সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপরে কিন্তু এটার একটা নেগেটিভ প্রভাব গিয়ে পড়বে। তো আমরা মনে করি হোম মিনিস্ট্রি থেকে যে চিন্তা করা হচ্ছে, সেই চিন্তাটা ফাইনাল হওয়ার আগে স্বাভাবিকভাবে আমার মনে হয় শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয়গুলো যারা ডিল করেন এবং আরো যে সকল সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ রয়েছেন, সবাই মিলে সম্মিলিতভাবে একটা কম্প্রিহেনসিভ ডিসিশন নেবেন, যেটা এই দেশের অর্থনীতির জন্য, বিশ্ববিদ্যালয়ের জন্য
এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবার জন্য।